নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি। শনিবার রাত 10:30, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন শনিবার রাত 10:30 আমরা আসি আপনাদের কাছে রাগ অনুরাগ রাগাশ্রয়ী গানের আসরে। শুধুমাত্র রাগাশ্রয়ী গান নয়, আমরা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আসি, কণ্ঠসঙ্গীত ও বা যন্ত্রসঙ্গীত নিয়েও আসি, কিন্তু আজ একটু অন্যরকম ধারা নিয়ে এসেছি আপনাদের কাছে। ভারতীয় সঙ্গীত বিভিন্নভাবে সমৃদ্ধ, বৈচিত্র্যময়, সামাজিক ও ধার্মিক প্রেক্ষাপট থেকেই ভারতীয় সঙ্গীত শুরু হয়েছিল। এরপরে মানব জীবনের বিভিন্ন প্রয়োজন অনুসারে বিভিন্ন সঙ্গীত সৃষ্টি হয়। তার মধ্যে যেমন আছে শাস্ত্রীয় সঙ্গীত, তেমন আছে রাগাশ্রয়ী বা সেমি ক্লাসিক্যাল। এই সেমি ক্লাসিক্যালের ধারার মধ্যে আছে দাদরা, ঠুংরি, কাজরি, চৈতি, গজল। আজ আমরা শুনব তেমনই কিছু গান, ঠুংরি, দাদরা, এমনই কিছু গান শুনব আমাদের আজকের শিল্পী মৌসুমি দাশগুপ্তর কাছে। মৌসুমি দাশগুপ্তর জন্ম এবং বেড়ে ওঠা জলপাইগুড়িতে, এক সাংগীতিক পরিবারে। বাবা মা দুজনেই সঙ্গীত এবং নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। মৌসুমি ধীরে ধীরে বড় হয়েছে এবং অনেক প্রতিথযশা সঙ্গীত শিল্পীর সংস্পর্শে এসেছেন সঙ্গীত শিক্ষার জন্য। সুজিত চক্রবর্তী তাঁদের মধ্যে অন্যতম, এসেছেন অসীমা মুখোপাধ্যায়ের সঙ্গীত শিক্ষায়, এসেছেন বিদুষী শিপ্রা বসুর কাছে সঙ্গীত শিক্ষা প্রাপ্ত হয়ে মৌসুমি ধন্য হয়েছেন, এবং এর পরেও সুকুমার সেনের কাছেও তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন। মৌসুমি বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করেন, মঞ্চে এবং সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও। কেবলমাত্র শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন তো করেনি, সেই সঙ্গে রাগাশ্রয়ী বিভিন্ন গান, ঠুমরি, টাপ্পা, বৈঠকি, সমস্ত ধরনের গানেই তার অগাধ বিচরণ। আজ আমরা মৌসুমীর কণ্ঠ থেকে শুনব বিভিন্ন ধরনের কয়েকটি রাগাশ্রয়ী গান। মৌসুমীকে আজ তালবাদ্যে সঙ্গত করবেন রানা সরকার। উত্তরবঙ্গে তালবাদ্য শিল্পীদের মধ্যে অন্যতম রানা সরকার। তার পিতা স্বর্গীয় সুরসাধক রণজিতানন্দ সরকার এখনও পর্যন্ত উত্তরবঙ্গে সঙ্গীত শিক্ষাগুরুদের মধ্যে অন্যতম অগ্রগণ্য, স্মরণীয়। ছোট থেকেই পারিবারিক সূত্র ধরে সঙ্গীতের প্রতি অনুরাগ, সঙ্গীতের পথ ধরে চলা। কিন্তু কণ্ঠসঙ্গীতে যদিও বাবার অনুগামী হয়েছিলেন রানা, কিন্তু পরবর্তীতে তালবাদ্যের প্রতি তার আগ্রহ দেখে পিতা পুত্রকে তালবাদ্যের দিকেই এগিয়ে দেন। উত্তরবঙ্গের বিভিন্ন মঞ্চ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুণীমানী শিল্পীদের সঙ্গে সঙ্গত করেছেন শিল্পী রানা সরকার। এছাড়াও আজ আমাদের শিল্পী মৌসুমি দাশগুপ্তকে হারমোনিয়ামে সঙ্গত করছেন উত্তরের অন্যতম জনপ্রিয় শিল্পী শ্রী পিন্টু গোস্বামী। শ্রদ্ধেয় সুরসাধক স্বর্গীয় শ্রী উৎপল বসুর
সুযোগ্য ছাত্র পিন্টু গোস্বামী, আমরা উত্তরের মানুষেরা, সঙ্গীতপ্রেমী মানুষেরা তাকে উত্তরের মান্না দে বলেই জানি। আর তিনি বহু কিংবদন্তির সঙ্গে সঙ্গত করেছেন, পেয়েছেন তাদের আশীর্বাদও। আজকের শিল্পী মৌসুমী দাশগুপ্ত মনে করেন সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা, এই মৌসুমী দাশগুপ্তর জীবনের মূল মন্ত্র। আজ আসর শুরু করতে চলেছেন মৌসুমী তার ঠুমরি পরিবেশনের মধ্যে দিয়ে। ঠুমরি রাগাশ্রয়ী গান তো বটেই, কিন্তু এর শব্দ অনেক কম, কিন্তু এর চলনের বৈচিত্রতায় আমাদের হৃদয়ের খুব কাছাকাছি জায়গায় পৌঁছে যায় ঠুমরি। মনে করা হয় লখনৌয়ের নবাবের দরবারই নাকি ঠুমরির জন্ম। লখনৌয়ের ঠুমরি বেনারসের ঠুমরি সমানভাবে সাদৃত, সেই সঙ্গে মহারাষ্ট্রের ঠুমরিও রয়েছে। ঠুমরির চলন আমাদেরকে মোহিত করে। আজ মিশ্র পিলুতে ঠুমরি গাইবে আজকের শিল্পী মৌসুমী দাশগুপ্ত। মৌসুমী দাশগুপ্তর প্রথম নিবেদন মিশ্র পিলুতে ঠুমরি। Bye-bye.
Amara
I'm a bird.
শিল্পী মৌসুমী দাশগুপ্তর কাছে আমরা শুনছিলাম একটি ঠুংরিয়া। হা, কি ভালো লাগলো, ভালো লাগায় মন ভরে উঠলো। এবারে শিল্পীর কাছে আমরা শুনব একটি টপ্পা। টপ্পা একটি হিন্দি শব্দ। টপ্পা গানের প্রধান দুটি ভাগ, একটা হচ্ছে স্থায়ী, অন্যটা অন্তরা। বাণী খুবই অল্প, এর গতি ও চঞ্চল এবং শৃঙ্গার রসপ্রধান। টপ্পা গান কবে থেকে শুরু হয়েছে এ নিয়ে একটা মতান্তর রয়েছে, তবু একটি ধারণা, একটি কথা লোকমুখে প্রচারিত, তা হলো অষ্টাদশ শতাব্দীতে সরি খা নামে একজন পাঞ্জাবের উষ্ট্রচালক, সে এই গানের প্রবর্তন করেন। আর বাংলায় এই গানকে প্রবর্তন এবং প্রচার এবং জনপ্রিয় করে তুলেছেন চিরস্মরণীয় নিধিরাম গুপ্তা, আমরা জানি যাকে নিধু বাবু বলে। মৌসুমীর কাছে আমরা এবার শুনব একটি নিধু বাবুর টপ্পা। প্রভা
সত্যি এই গান শুনতে শুনতে টপ্পা শুনতে শুনতে একটা বৈঠকি মেজাজে আমরা সকলে মিলে যেন চলে গিয়েছিলাম। শিল্পী মৌসুমী দাশগুপ্তর শেষ নিবেদন দাদরা।
আসলে দাদরা একটি রাগাশ্রয়ী গানের এক উল্লেখযোগ্য ধারা। দাদরাগের চলন একটু দ্রুত, এখানে রাগের শুদ্ধতা সে অর্থে বিচার করা হয় না। দাদরা তালেও দাদরা গাওয়া হয় এবং যে তাল যে রাগ যেখানে অত্যন্ত চটুল সেইভাবেই এই দাদরা এগিয়ে চলে, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ের খুব কাছাকাছি এসে পৌঁছে যায় এবং হৃদয়কে স্পর্শ করে কোথাও। শিল্পী মৌসুমি দাশগুপ্ত আজ শেষ নিবেদনে রেখেছেন ভৈরবী রাগে দাদরা। আসুন আমরা এখন দেখব শিল্পী মৌসুমি দাশগুপ্তর শেষ নিবেদন। Hello.
आंसू बन के आई हैं, चश्मे भी राम किस्मत की भी रामों में बरसात भी होती है, हम जी अटरिया पे आओ सबरिया শুনছিলাম শিল্পী মৌসুমী দাশগুপ্ত নিবেদন, প্রথমে ঠুমরি, তারপর টপ্পা এবং সব শেষে দাত্রা। শিল্পীকে তবলায় সহযোগিতায় ছিলেন রানা সরকার এবং হারমোনিয়ামে পিন্টু গোস্বামী। আবার দেখা হচ্ছে বন্ধুরা ঠিক পরের শনিবার, আগামী শনিবার রাত ঠিক 10:30টায়, 10:30 অনুষ্ঠান রাগ অনুরাগ। আপনাদের জন্য অন্য কোনো শিল্পীকে নিয়ে আবার হাজির হব। শুভরাত্রি।